বক্স টিমের অনুশীলন চলছে, ম্যাচের আগে ওয়ার্ম আপ। ক্যাপ্টেন মোহাম্মদ ইসলাম, তার সঙ্গে সাজ্জাদ খান, আরিফ চৌধুরী, রোমেল, শাহাদ, জ্যোতি, মেরুজ প্রত্যয়, রবিউল ইসলাম, সাজ্জাদ খান, জ্যোতির্ময় মণ্ডল, শাহাদ আহমেদ, শাহাদ মেরুজ আলম প্রত্যয়, মোহাম্মদ ইসলাম কোচ হিসেবে কাজ করছেন। ওইদিকে মিরপুর ক্রিকেটার্সের সহ অধিনায়ক শান্ত, নাজমুল হোসেন শান্ত নয়, তার নাম মঞ্জু ইলাহি শান্ত, তিনিও কিন্তু এসে যোগ দিলেন প্র্যাকটিসে এবং খুব সুন্দর প্র্যাকটিস চলছে, খুব ভালো ক্যাচ নিলেন। ওর নামটা কি জানা বুঝলাম, পিয়াল আফরান পিয়াল। ম্যাচ শুরুর আগে চলছে অনুশীলন ডাগরমের জন্য, খুব সুন্দর ক্যাচ নিলেন মঞ্জুর ইলাহি শান্ত। নাজরুল শান্ত কিন্তু বেশ ভালো ফিল্ডার এবং 2023-এ কিন্তু তিনি বাংলাদেশের সেরা ফিল্ডার ছিলেন ক্যাচ নেওয়ার ক্ষেত্রে। এবং অনেক উঁচু দিয়ে মেরেছেন, এখানে দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক চলে এসেছে। ম্যানেজার শামীম চৌধুরী, হ্যাঁ, অনেক খাটাখাটনি করেছেন তিনি এই টিমটাকে নিয়ে, একদম শুরু থেকে তিনি কষ্ট করে যাচ্ছেন। তার ডেডিকেশনের কারণে সবাই কিন্তু একটা খেলার প্রতি আগ্রহ, যেটা স্পিরিটটা কিন্তু বেড়ে গেছে। খেলা ফলাফল যেমনই হোক, এটি একটি জাস্ট কার্নিভাল। শামীম ভাই বলছিলেন কি জানো, এটা একটা কার্নিভাল, কারণ অনেকদিন পরে আমরা একটা ক্রিকেট বোর্ডের সাথে আমরা একটা প্রীতি ম্যাচ খেলতে পাচ্ছি। এটা সম্ভবত 2016 সালের পর, লম্বা একটা সময়ের পর। আমরা সারা বছরই প্রেস বক্সে বসে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ম্যাচ, আমরা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ম্যাচ কভার করি। এখন একটা সুযোগ হয়েছে ক্রিকেট বোর্ডের সৌজন্যে, সেটা হচ্ছে আমরা একটা প্রীতি ম্যাচ খেলবো এবং আমাদের জন্য অনেক সুন্দর সুবিধা করে দিয়েছে। আপনি খেয়াল করছেন যে আপনি ফ্লাড লাইটের আলোয় আমরা খেলবো, আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি দেওয়া হয়েছে ইনডোরে, একদিন আমরা প্র্যাকটিস করেছি, সেখান থেকে আমরা একটা স্কোয়াড শর্ট আউট করতে পেরেছি। তারপরে আমাদের ড্রেসিং রুম ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, যেটা যে ড্রেসিং রুমটা দেখতেছেন এটা ইন্টারন্যাশনাল ড্রেসিং রুম। আপনি বাংলাদেশ দল যার সাথে খেলে, যেই বিদেশি দল, এখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবাই কিন্তু এই ড্রেসিং রুমে বসছে। এই ড্রেসিং রুমের একটা সেন্সিটিভ, এখানে 800 ইউনিটও আছে, সব কিছু আছে, এই ড্রেসিং রুমটা ইউজ করতে পারছে। অর্থাৎ আমরা কিন্তু এই নতুন পুরাতন প্রজন্মের একটা মেলবন্ধন, এবং এখানে যে নতুন প্রজন্মই বেশি ক্রিকেটার, তারা কিন্তু আপনার ড্রেসিং রুমের সাথেও কিন্তু পরিচিত হতে পারছে। থ্যাংক ইউ আমাদের হার্ড হিটার জুবায়ের, সে ব্যাট নিয়ে কিন্তু ড্রেসিং রুমে প্রবেশ করলো। তো ম্যাচ শুরুর অপেক্ষা, এই যে জান স্ক্রিন অন রয়েছে, ফ্লাড লাইট অন রয়েছে, কিছুটা মেঘলা আকাশ ছিল, সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, কিন্তু ম্যাচ হয়তোবা বিঘ্নিত হতে পারে, কিন্তু এখন কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার এবং টি-20 ম্যাচ, বিশ্ববারের ম্যাচ, নিশ্চয়ই করে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশে খেলা হবে। তো সেই অপেক্ষায় সবাই আছি আমরা, দেখা যাক খেলাটা কেমন হয়। ধন্যবাদ সবাইকে।